احملوا على بركة الله. ফিলিস্তিন নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সোনালি রঙের এক গম্বুজের ছবি। এই গম্বুজ আমাদের প্রথম কিবলার গম্বুজ, বাইতুল মুকাদ্দাসের গম্বুজ, একটা রক্তাক্ত, নির্যাতিত ও নিপীড়িত জাতির আর্তনাদের প্রতীকী হয়ে ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে এই সোনালি গম্বুজ। যুগ যুগ ধরে শোষণ ও নিপীড়নের সকল সীমা পার করে ফেলা দখলদার ইসরায়েলের হাতে নিষ্পেষিত হওয়া ফিলিস্তিনের কথা কে না জানে। ফিলিস্তিনের এই দুর্দশায় সারা বিশ্ব যখন হাত গুটিয়ে চোখ বন্ধ করে বসে আছে, তখন ফিলিস্তিনের আকাশে বাতাসে শুধু একটা কথাই প্রতিধ্বনিত হচ্ছে, হে মহাবীর সালাউদ্দিন আয়ুবি, ফিরে এসো, তুমি উদ্ধার করো আমাদের এই জালেম শক্তির হাত থেকে। তোমার প্রভুর সন্তুষ্টি অর্জনের আশায় দেখে যাও কতটা মজলুম অবস্থায় জীবন কাটাচ্ছে তোমার উত্তরসূরিরা, ফিরে এসো সালাউদ্দিন। কে এই সালাউদ্দিন আয়ুবি? কেন ফিলিস্তিনের মানুষ অপেক্ষা করছেন আরেকজন সালাউদ্দিন আয়ুবি ফিরে আসুক তাদের রক্ষা করতে? জানতে হলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আজ থেকে 900 বছর পূর্বে 1137 সালে ইরাকের ঐতিহ্যবাহী শহর তিক্রিতের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এই বীর। জন্মের সময় তার নাম ইউসুফ রাখা হলেও পরবর্তীতে সারা বিশ্বে তিনি সালাউদ্দিন আয়ুবি নামেই পরিচিতি লাভ করেন। সালাউদ্দিন যখন জন্মগ্রহণ করেন তখন তার পরিবার ছিল এক কঠিন সংকটময় পরিস্থিতিতে। ইরাকের প্রসিদ্ধ শহর মসুলের শাসক ইমাদউদ্দিন জাঙ্কি এক যুদ্ধে পালিয়ে যাওয়ার সময় টাইগ্রিস নদীর দ্বারা বাধাপ্রাপ্ত হন। তখন নদীর উল্টো পাশে তিক্রিত দুর্গের রক্ষক ছিলেন সালাউদ্দিনের বাবা নাজমুদ্দিন আয়ুব। আয়ুব তখন ইমাদউদ্দিনের জন্য ফেরির ব্যবস্থা করেন ও তাকে তিক্রিতে আশ্রয় দেন। তাকে আশ্রয় দেবার অপরাধে 1137 সালে, অর্থাৎ যে বছর সালাউদ্দিনের জন্ম, সে বছর আয়ুব পরিবারকে উত্তর মেসোপটেমিয়ার মিলিটারি গ্রিক গভর্নর বহিষ্কার করেন। যে রাতে তারা তিক্রিত ছেড়ে চলে যাচ্ছিলেন সে রাতেই পৃথিবীতে আগমন করেন এই মহাবীর। তিক্রিত থেকে বিতাড়িত হয়ে আয়ুব পরিবার মসুলের উদ্দেশ্যে রওনা হয়। মসুলের শাসক ইমাদউদ্দিন জাঙ্কি সেদিনের উপকারের বদৌলতে তার পরিবারকে মসুলে জায়গা করে দিলেন এবং সালাউদ্দিনের পিতা নাজমুদ্দিনকে বালবেক দুর্গের কমান্ডার বানিয়ে দিলেন। তাই তিক্রিতে জন্ম নিলেও সালাউদ্দিনের পৃথিবীর পথে যাত্রা শুরু হয় মসুল শহরে বসবাসের মাধ্যমে। সালাউদ্দিনের চাচা আসাদউদ্দিন শেরকোহ ছিলেন ইরাকের নামকরা সৈনিক। মসুলে আসার পর ইমাদউদ্দিন জাঙ্কি তাকে নিজ সেনাবাহিনীর প্রধান বানিয়ে দামেস্কে পাঠান। আসাদউদ্দিন যাওয়ার সময় ভাতিজা সালাউদ্দিনকেও সাথে করে নিয়ে যান। সালাউদ্দিনের বয়স ছিল সে সময় 5 বছর। সালাউদ্দিনের হাতেখড়ি তার চাচা আসাদউদ্দিনের কাছেই শুরু হয়। দামেস্কে তিনি ইসলামী শরিয়াতের মৌলিক জ্ঞান বিজ্ঞান লাভ করেন। ঘোড়দৌড় ও তীরন্দাজি সহ যুদ্ধের ময়দানে শত্রুপক্ষকে কুপোকাত করার গুরুত্বপূর্ণ কৌশলগুলো রপ্ত করতে চাচা আসাদউদ্দিনের নিকট নিজেকে পুরোপুরি নিয়োগ করেন। সালাউদ্দিনের বয়স যখন 9, তখন একটা ঘটনা সালাউদ্দিনের মনে গভীর প্রভাব ফেলে। একবার সালাউদ্দিন তার পিতার সাথে বাগদাদ ভ্রমণে যান। সেখানে একটা ফার্নিচারের দোকানে অনেক সুন্দর এবং কারুকার্যময় একটি মিম্বরের দিকে তার দৃষ্টি আটকে যায়। সালাউদ্দিন তার পিতার নিকট আবদার করে যাতে এই মিম্বরটি কিনে দামেস্কের শাহী মসজিদে স্থাপন করে দেয়। সালাউদ্দিনের কথা শুনে মিম্বরটির মালিক বলেন এই মিম্বরটি তিনি দামেস্কের মসজিদের জন্য না, বাইতুল মুকাদ্দাসের জন্য নির্মাণ করেছেন। বাইতুল মুকাদ্দাস তখন ছিল খ্রিস্টান নাসারাদের অধীনে, আর খ্রিস্টান নাসারাদের সম্মিলিত শক্তিকে পরাজিত করবে এমন শাসক তখন মুসলিম বিশ্বে ছিল না। তাই মিম্বরের মালিকের কথা শুনে আশেপাশের সবাই হাসতে থাকে, কিন্তু সালাউদ্দিন চোয়াল শক্ত করে তাকে ওয়াদা দিয়ে আসে যে একদিন তার এই স্বপ্ন সালাউদ্দিন পূরণ করে দিবে। তারপর দামেস্কে ফিরে সে পূর্ণ দমে সামরিক প্রশিক্ষণ নিতে থাকে। মাত্র 9 বছর বয়সেই সালাউদ্দিনের এমন সাহসিকতাপূর্ণ কথা শুনে সবাই সালাউদ্দিনকে সমীহ করতে শুরু করে। সালাউদ্দিন প্রথম সামরিক অভিযান পরিচালনা করার সুযোগ পায় 18 বছর বয়সে। সে সময় মসুলের শাসক ছিলেন ইমাদউদ্দিন জাঙ্কির ছেলে নুরউদ্দিন।
নুরুদ্দিন সেনাপ্রধান আসাদুদ্দিন শেরকোকে পাঠান মিশরের ফাতিমি খলিফা আল আদিদের উজির শাওয়ারকে সাহায্য করবার জন্য, যিনি ছিলেন মিশর থেকে বিতাড়িত। সেই অভিযানে সঙ্গে করে নিয়ে যান আসাদ সালাউদ্দিনকে। মিশনটি সার্থক হয়েছিল। ঠিক এরপরেই যুদ্ধ লেগে যায় ক্রুসেডার মিশরীয় যুক্ত বাহিনীর সাথে। যুদ্ধের জায়গাটা ছিল গিজার পশ্চিমে নীল নদের পাড়ে। সে যুদ্ধে সালাউদ্দিন নুরুদ্দিনের বাহিনীর ডান পাশের নেতৃত্ব দেন। বলা হয় সালাউদ্দিনের বুদ্ধিতে প্রথমে মুসলিম বাহিনী হেরে যাবার ভান করে পিছু হটে, এরপর অতর্কিত আক্রমণ করে বিজয় ছিনিয়ে আনে। এই বিজয়কে ইবনে আল আসিরের মতে ইতিহাসের অন্যতম সেরা বিজয় বলা হয়। এরপর সালাউদ্দিন তার বাহিনীর অংশ নিয়ে আলেকজান্ডিয়া শহরে চলে যান এবং সে শহরের পাহারা দিতে থাকেন। এমন সময় খলিফা আল আদিদের উজির শাওয়ার খলিফার সাথে বিশ্বাসঘাতকতা করে খ্রিস্টান ক্রুসেডারদের সাথে হাত মেলালে সালাউদ্দিন তাকে হত্যা করে। সালাউদ্দিনের এমন সাহসীপূর্ণ কাজের পুরস্কার হিসেবে খলিফা তাকে নিজের অন্যতম প্রধান উজির হিসেবে নিয়োগ দেয়। মিশরের খেলাফতের গুরুত্বপূর্ণ অংশ হয়েই সালাউদ্দিন যুদ্ধের ময়দানে নিজের সামরিক শক্তি প্রদর্শন শুরু করে এবং একে একে মিশরের সমস্ত শত্রুকে মাটিতে পিষে ফেলতে থাকে। সালাউদ্দিন তার বাহিনীকে অজয় এবং অপ্রতিরোধ্য গড়ে তোলে, যা সামনে দাঁড়াতে পৃথিবীর সবচেয়ে বড় সামরিক বাহিনীরও হাঁটুতে কাঁপন শুরু হয়ে যেত। মিশরে সালাউদ্দিনের প্রভাব খলিফার চেয়েও বেশি ছিল। খলিফা আল আদিদ হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করলে মিশরের সকল আমির এক বাক্যে সালাউদ্দিনকে মিশরের শাসক হিসেবে ঘোষণা করে। মিশরের শাসনভার হাতে নিয়েই সালাউদ্দিন আয়ুবী মিশরকে আব্বাসীয় খেলাফতের অংশ হিসেবে ঘোষণা করেন এবং আব্বাসীয় খলিফার নামে খুতবা চালু করেন। মিশরের গভর্নর হিসেবে সালাউদ্দিন যখন খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, সে সময় দামেস্ক ও মসুলের শাসক নুরুদ্দিন মৃত্যুবরণ করেন। নুরুদ্দিনের মৃত্যুর ফলে একদিকে যেমন সালাউদ্দিন তার সবচেয়ে প্রিয় মিত্রকে হারিয়ে ফেলেন, অপরদিকে ইরাক এবং সিরিয়ায় ছড়িয়ে থাকা সালাউদ্দিনের শত্রুরা একত্রিত হতে থাকে সালাউদ্দিনকে হত্যার ষড়যন্ত্রে। নুরুদ্দিনের মৃত্যুর পর তার ১১ বছরের ছেলে সালিহ ইসমাইলের হাতে মসুলের দায়িত্ব অর্পিত হয়। কিন্তু বালক সালিহ সাম্রাজ্য পরিচালনায় পারদর্শী না হওয়ায় নুরুদ্দিনের আত্মীয় গোমস্তাগিনকে তার অভিভাবক হিসেবে নিয়োগ দেওয়া হয়। গোমস্তাগিন ছিলেন সালাউদ্দিনের আরেক শত্রু, যিনি নুরুদ্দিনের জীবদ্দশায় সালাউদ্দিনের ব্যাপারে কান পড়া দিতে গিয়েও বারবার ব্যর্থ হয়েছে। বালক শাসক সালিহ ইসমাইলের অভিভাবকের দায়িত্ব পেয়ে গোমস্তাগিন ইরাক এবং সিরিয়ার সকল ষড়যন্ত্রকারীকে একত্রিত করে সালাউদ্দিনকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী গভীর রাতে সালাউদ্দিনের প্রাসাদে একদল গুপ্ত ঘাতক পাঠানো হয়, কিন্তু তারা সালাউদ্দিনের হাতে ধরা পড়ে এবং প্রত্যেককেই হত্যা করা হয়। এরপর সালাউদ্দিন সিদ্ধান্ত নেয় সিরিয়া এবং ইরাককে মুনাফেক মুক্ত করবেন। তিনি বাহিনী নিয়ে প্রথমে ইরাক প্রবেশ করেন। ইরাকের সকল আমির এবং সাধারণ জনগণ সালাউদ্দিনকে সাদরে গ্রহণ করে নেয়। অতঃপর তিনি সিরিয়ায় যান। গোমস্তাগিন ৪ দিন পর্যন্ত সিরিয়ায় প্রবেশের দরজা বন্ধ করে রাখে, কিন্তু জনগণের আক্রোশের মুখে সে মাথা নত করে এবং দরজা খুলে দিয়ে ছদ্মবেশে পালিয়ে যায়। সালাউদ্দিন বীরের বেশে সিরিয়ায় প্রবেশ করে। সিরিয়ার বালক শাসক সালিহ ইসমাইলকে পূর্ণ নিরাপত্তা দেন এবং নিজের আপন ভাইকে সিরিয়ার সিংহাসনে বসান। পলাতক গোমস্তাগিন তখন বাহিরে খ্রিস্টান শক্তির নিকট নিজেকে বিক্রি করে দেয় এবং সালাউদ্দিনের রাজ্যে আক্রমণ করার অনুরোধ করে। লিবিয়া ছিল তখন খ্রিস্টান ক্রুসেডারদের দখলকৃত অঞ্চলের অন্তর্ভুক্ত। লিবিয়ার শাসক রেইমন্ড সিরিয়ায় আক্রমণ করলে সালাউদ্দিন তা প্রতিহত করে এবং রেইমন্ডকে পর্যদুস্ত করে লিবিয়ায় ফেরত পাঠায়। ১১৭৪ সাল থেকে ১১৮৭ সাল পর্যন্ত ক্রুসেডাররা নানাভাবে কূটকৌশল অবলম্বন করে সালাউদ্দিনকে পরাজিত এবং হত্যা করার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে সালাউদ্দিন জয়ী হয়ে ক্রুসেডারদের মুখে চুনকালি মেখে দেয়। এ সময় সম্পূর্ণ সিরিয়া, ইরাক এবং ইয়েমেনের সমস্ত অঞ্চল সালাউদ্দিন আয়ুবীর অধিকারে চলে আসে। ক্রুসেডাররা যতবার পরাজিত হতো, প্রতিবারই কোনো না কোনো চুক্তি করে সালাউদ্দিনের কাছ থেকে জান নিয়ে ফেরত আসত, অতঃপর আবার চুক্তি ভঙ্গ করে সালাউদ্দিনের উপর আক্রমণ করত। ১১৮৭ সালে সালাউদ্দিন সিদ্ধান্ত নেন ক্রুসেডার তথা খ্রিস্টান নাসারাদের সাথে আর কোনো চুক্তি নয়, এবার সরাসরি যুদ্ধ করবেন এবং বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করবেন।
ক্রুসেডাররা জেরুজালেম অধিকার করেছিল বহু বছর। অন্যান্য ক্রুসেডার শহরগুলো অধিকার করার পর সালাউদ্দিন নজর দিলেন জেরুজালেমের দিকে। 1187 খ্রিস্টাব্দে 4 জুলাই ক্রুসেডার ও সুলতান আয়ুবীর 20 সেনানীদের মাঝে জেরুজালেমের নিকট হিত্তিন নামক ময়দানে রক্তক্ষয়ী এক যুদ্ধ সংঘটিত হয়। এতে ক্রুসেডাররা শোচনীয় পরাজয় বরণ করে। ঐতিহাসিক আবু সামা বলেন, ক্রুসেডারদের তুলনায় মুসলিম সেনাবাহিনীর সংখ্যা নিতান্ত কম হয়েও এক অদৃশ্য ও অভাবনীয় রণনৈপুণ্য এবং আল্লাহর মদদে জয় আসে। জয়ের পর সুলতান সালাউদ্দিন আয়ুবী সিজদাবনত হয়ে বাইতুল মুকাদ্দিসে প্রবেশ করেন। সেই ছোট্টবেলার বাগদাদে দেখে আসা মিম্বর, যা বাইতুল মুকাদ্দাসের জন্য নির্মাণ করেছিলেন এক ফার্নিচারের দোকানদার, তার কাছ থেকে এনে সেই মিম্বর মসজিদুল আকসা স্থাপন করেন। পুরো জেরুজালেমের খ্রিস্টান বসতিবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করে ইসলামের আদর্শ ও ঔদার্য তুলে ধরেন। এর আগে যখন মুসলিমদের হারিয়ে ক্রুসেডাররা জেরুজালেম দখল করেছিল, সেদিন মুসলিমদের কচুকাটা করে হাঁটু পর্যন্ত রক্তের বন্যা বয়ে দিয়েছিলেন তারা। তাই তারা আশঙ্কা করেছিল সালাউদ্দিন এমনটা করবেন কি না চুক্তি ভঙ্গ করে। কিন্তু জেরুজালেম বিজয়ের পর সালাউদ্দিন তা করেননি। পৃথিবীর ইতিহাসে আর কোনো শাসক বা সেনাপতি এমন নজির দেখাতে পেরেছে কি না ইতিহাসে তা খুঁজে পাওয়া দুষ্কর। জেরুজালেমে প্রবেশ করে তিনি প্রাক্তন ইহুদি বাসিন্দাদের বলেন, তারা শহরে ইচ্ছেমতো আবার বসবাস করতে পারে। জেরুজালেমের বলিয়ান অফ ইবেলিন হুমকি দিলেন, যদি জেরুজালেমের খ্রিস্টান অধিবাসীদের মুক্তিপণের বিনিময় মুক্তির শর্ত মেনে না নেওয়া হয়, তবে ভেতরে জিম্মি 5000 মুসলিমদের এক এক করে হত্যা করা হবে এবং মুসলিমদের পবিত্র মসজিদুল আকসা ও ডোম অফ দ্য রক ধ্বংস করা হবে। সালাউদ্দিন সে শর্ত মেনে নিলেন। খ্রিস্টানদের যে মুক্তিপণ তিনি ধার্য করলেন সেটা আজকের হিসাবে 4000 টাকা। যারা ক্ষতিপূরণ দিয়েছিল তাদের তো তিনি যেতে দিলেনই, যারা দিতে পারেনি তাদেরও বিনা মুক্তিপণে চলে যেতে দিলেন। আর এভাবেই তিনি মুসলমানদের পবিত্র ভূমি প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা রক্ষা করেন। সমগ্র বিশ্বের খ্রিস্টান নাসারাদের নিকট যে কজন সেনাপতি মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছিল, যাদের জন্য ঘুম উড়ে গিয়েছিল বিধর্মীদের, নিঃসন্দেহে সুলতান সালাউদ্দিন আয়ুবী সে কজন ভাগ্যবান সেনাপ্রধানের তালিকায় উপরের দিকেই থাকবেন। ইতিহাস খ্যাত এই মহান বীর মৃত্যুবরণ করেন 1193 সালের 4 মার্চ। মৃত্যুর আগে তিনি তার সমস্ত সম্পত্তি দান করে গিয়েছিলেন গরিব দুঃখীদের। মাত্র 1 স্বর্ণমুদ্রা আর 40 রৌপ্য মুদ্রা ছাড়া আর কিছুই ছিল না তার। দামেস্কের উমাইয়া মসজিদের বাহিরের বাগানে তাকে দাফন করা হয়।